দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়ের প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস। ছয় মাসে দুর্নীতি দমন কমিশনে যে পরিমাণ অভিযোগ দায়ের হয়েছে তার 25% এই প্রতিষ্ঠানকে ঘিরে, তাই কাস্টমসের প্রতি নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে দুদক। আর ব্যবসায়ীরা বলছেন, শতভাগ অটোমেশনের আওতায় না আনা পর্যন্ত কাস্টমসের দুর্নীতি রোধ করা অসম্ভব। যদিও কাস্টমস কমিশনার দুর্নীতির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। সোহাগ বিশ্বাসের বিশেষ প্রতিবেদন। গেল অর্থ বছরে প্রায় 46,000 কোটি টাকা উপার্জন করে এককভাবে রাজস্ব আদায়ের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রয়েছে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। ব্যবসায়ী নেতারা বলছেন, এইচএস কোড জালিয়াতি, ল্যাব টেস্টের নামে হয়রানি সহ কাস্টমস আইনের মারপ্যাঁচকে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কাস্টমস কর্মকর্তারা। কাস্টম তো বলবে যে আমি আমার আইন খাটাচ্ছি, এবং আইন খাটাতে গিয়ে তো আমি শেষ, আমার 3 দিনের জায়গায় আমার 15 দিন ওয়ারফেন্ট দিতে হচ্ছে। এই জন্য কেউ যদি মনে করে যে আমি ওদেরকে যদি এমনি খুশি করতে পারি সামান্য কিছু এডিয়ে করে, দোয়া সালাম করে, তাহলে তো আমি পা কিছু কিছু লোক অনেক সময় একজন ব্যবসায়ীকে, একজন আমদানিকারককে হয়তোবা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে, বিভিন্ন ধরনের আইনের মারপেজ দেখিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়। ব্যবসায়ীদের এই অভিযোগের প্রমাণ মেলে দুর্নীতি দমন কমিশনের বক্তব্যে। আমদানিকারকরা যেটা করে, এই ভুয়া আমদানি দেখিয়ে কিংবা শুল্ক কম দিয়ে, যেটা রাজস্ব ফাঁকি দিয়ে তারা এই চেষ্টা। কাস্টমসের যে মামলাগুলো হয়েছে সেখানেও আমরা অ্যারেস্ট অভিযান আমাদের চলমান আছে। কাস্টমস কমিশনারের দাবি, তার দপ্তরে দুর্নীতির সুযোগ নেই। যেসব অভিযোগ দুদকে আসছে তার বেশিরভাগই পুরনো, আর অভিযুক্ত কর্মকর্তারাও বদলি হয়ে গেছেন। দুর্নীতির অভিযোগ যেটা এসছে বিভিন্ন সময়, এটা বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে এসছে। সেই কর্মকর্তাদের কেউ কেউ হয়তো রিটায়ার করেছেন, কেউ অন্য দপ্তরে পদস্থ আছেন, কেউ কেউ হয়তো এখানে আছেন, কিন্তু অভিযুক্তদের অধিকাংশই এখন এই দপ্তরে নেই। 2018-19 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে 11,000 কোটি টাকা কম আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। দুর্নীতি রোধ করা গেলে এই ঘাটতি ছাপিয়ে যেত বলে মনে করেন সংশ্লিষ্টরা। সোহাগ বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।